রেলগাড়ি। রানু প্রথমবার রেলগাড়ি চড়ে যাচ্ছে। ও রেলগাড়ি চড়তে ভয় পাচ্ছিল, সেই জন্য বাবা রানুকে সাহস দিয়ে বললেন, ভয় কি রানু? মা ওকে নানা রকম খাবার খেতে দিলেন, কিন্তু ও কিছুই খেল না। রেলগাড়িতে বসে রানু চুপচাপ গল্পের বই পড়তে লাগলো। রানুকে বই পড়তে দেখে বাবা বললেন, তুমি আমাদের গল্প শোনাও। রানু ওদের গল্প শোনাতে লাগলো। গল্প বলতে ওর খুব ভালো লাগছিল। এক সময়ে ও খাবারও খেয়ে নিল। রানু জানলা দিয়ে বাইরেটা দেখতে লাগলো। পাহাড়, নদী আর গাছ দেখে ওর খুব আনন্দ হচ্ছিল। রেলগাড়ি থেকে ও অনেক জন্তু জানোয়ার দেখল। এখন ওর আর ভয় লাগছে না, বরং মজা লাগছিল।